হ্যালো গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর তিথিতে গোপালের স্নান যাত্রা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমাদের বাড়িতে নতুন গোপাল এসছে, তো তাকে দিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। তো আজকে আমি গোপালেরই একটা খুব ফেভারিট রান্না আপনাদের শেখাবো ভোগের। তো চলুন শুরু করা যাক। আর আমার আগের রেসিপিগুলো আপনাদের ঠিক কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি আজকে গোপালের যে ফেভারিট রেসিপিটা সেটা নিয়ে এসেছি, সেটা হলো তালের লুচি। তালের লুচি বানানোর জন্য এখানে আমি তালটাকে চটকে চটকে পালটা বের করে নিচ্ছি। আপনি যদি ঘষুনি থাকে তো সেটা দিয়েও ব্যবহার করে করতে পারেন। তো আমার এখানে তালের পাল্পটা বেরিয়ে গেছে, দেখুন এরকমভাবে বের করে নিয়েছি আমি পাল্পটা। তালের পাল্পটাকে আমি হাফ করে নিচ্ছি, কারণ পুরো পাল্পটা দিয়ে দিলে লুচিটা তৈরি হবে না, ময়দা নেতিয়ে যাবে, তো পরে লাগলে আমি নিই। তালের পাল্পের মধ্যে আমি অল্প অল্প পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, দেখুন এরকম এরকম করে হাতা দিয়ে, একটা ছোটো হাতা বা চামচ দিয়ে 4-5 চামচ মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি তালের পাল্পটার সাথে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, দেখুন এরকমভাবে, যেরকম লুচির ময়দা মাখে সেরকমভাবেই আমাদের মেখে নিতে হবে, যেমনভাবে আটা ময়দা মাখতে হয়। তো এইভাবে করেই আমাকে মেখে নিতে হবে। খালি লুচি বা আটা বা ময়দা মাখায় জল লাগে, তো তালের লুচিতে এখানে লাগবে তালের রস বা তালের পাল্পটা। তাল দিয়ে আমার লুচির ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। তো এর মধ্যে এবার আমি একটুখানি টেস্টের জন্য চিনি ছড়িয়ে দিচ্ছি। তালের ময়দা মাখাটা, তাল দিয়ে ময়দা মাখাটা একটা আমি কাঠের প্লেটের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে এইভাবে এইভাবে করে ডোলে নিচ্ছি আর একটু ভালো করে, যাতে লুচিটা একটু ভালোভাবে তৈরি হয়। এবার আমি তালের ময়দা মাখাটা থেকে এরকমভাবে ছোট ছোট করে লুচি আকারে লেচি কেটে নেব, দেখুন এইভাবে করে ছোট ছোট করে আপনি লুচি আকারে লেচি কেটে নেবেন, যাতে তাদের লুচিটা ভালোভাবে হয়। ময়দার মণ্ডটা থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, দেখুন। তো এরকমভাবে আপনারাও লেচি কেটে নেবেন লুচির মধ্যে। তো লেচিগুলো এবার আমি লুচির আকারে বেলে নেবো, ঠিক এরকম করে গুঁড়ো ময়দা দিয়ে। ঠিক আপনারা এই রকম করেই গুঁড়ো ময়দা দিয়ে লুচিগুলোকে বেলে নেবেন, যাতে লুচিগুলো ফেটে না যায় আর লেগে না যায়, কারণ তাল তো, তাল যেহেতু একটা জলের লিকুইড জিনিস, তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য গুঁড়ো ময়দার এখানে ব্যবহার করা হয়েছে। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তো আপনি অন্য তেলও এখানে ব্যবহার করতে পারেন। আমাদের তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি এক এক করে তালের লুচিগুলো এর মধ্যে ধুয়ে দিচ্ছি এবং ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখন তালের লুচিগুলো এরকমভাবে ভেজে নিতে হবে, ফুলে ফুলে উঠেছে, ঠিক যেরকম লুচি ভাজে সেই রকমভাবেই এটাকে ভেজে নিতে হবে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদের কাছে বাকি লুচিগুলো ভেজে নিয়ে আসছি। এবং সব হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, তালের লুচি। তো এবার এটাকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করে দিয়েছি, তার ফেভারিট খাবার। তো আজকে সেই খেয়ে বলুক যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব